প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহিম রহমতে ভালো আছি। তবে আজকে আমরা তোমাদের সামনে উপস্থাপন করব নবম শ্রেণীর গণিত ত্রিকোণমিতির 9.1। তো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম ত্রিকোণমিতির বিভিন্ন সূত্রগুলি নিয়ে। আজকে আমরা একটা সূত্র প্রমাণ করব। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, সূত্রটা কি? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, প্রমাণ করো। এই সূত্রটা আজকে আমরা প্রমাণ করব। তোমরা সকলেই খেয়াল করো, এই বোর্ডের দিকে খেয়াল করো, চিত্রটার দিকে, যে আমরা কি করছি। যে মনে করি এক্স ও ওয়াই কোণ সমান থিটা কোণ, পি ও এক্সের উপরস্থ একটি বিন্দু, অর্থাৎ পিএম লম্ব ও এক্স, পিএম ও এক্সের উপর লম্ব আঁকি, ফলে কী পেলাম? পি ও এম একটি সমকোণী ত্রিভুজ পেলাম। এই পি ও এম সমকোণী ত্রিভুজে পি ও এম কোণ সমান থিটা কোণ। তাহলে পি এম সমান লম্ব, ও এম হলো ভূমি, ও পি হলো কি? অতিভুজ। তাইলে আমরা সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান কি? লম্ব, এটা লম্ব, অতিভুজ। ও এম লম্ব, ও পি ও এক্স ভূমি। তো সাইন থিটা সূত্র হলো লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন থিটা সমান পি এম বাই ও পি, এবং কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ও এম বাই ও পি, ও এম বাই ও পি। এখন পি ও এম সমকোণী ত্রিভুজে হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই পি এম স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার অর্থাৎ ওপি স্কোয়ার, বা উভয় পক্ষকে ও পি স্কোয়ার দ্বারা ভাগ করি, পি এম স্কোয়ার বাই ও পি স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার বাই ও পি স্কোয়ার ইকুয়াল টু ও পি স্কোয়ার বাই ও পি স্কোয়ার, বা পি এম বাই ও এম হোল স্কোয়ার প্লাস ও এম বাই ও পি হোল স্কোয়ার ইকুয়াল টু ও পি স্কোয়ারকে ও পি স্কোয়ার দিয়ে ভাগ করলে অন হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ অর্থাৎ পি এম বাই ও পি, পি এম বাই ও পি। তাহলে পি এম বাই ও পি সমান সাইন এই যে স্কোয়ার, তাহলে পি এম বাই ও পি হোল স্কোয়ার সমান কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা সূত্র হলো ভূমি বাই অতিভুজ, ও এম বাই ও পি হোল স্কোয়ার, ও এম বাই ও পি হলো কস আর স্কোয়ার হোল স্কোয়ারের স্কোয়ার আসবে এখানে, অর্থাৎ কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব সহজেই ত্রিকোণমিতির সূত্রগুলির মধ্যে একটি সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করলাম। তোমরা যদি আরও বাড়িতে মনোযোগী হও তাহলে সহজেই এটা বুঝতে পারবে, এবং এর মতো আরও সূত্র আছে। একটা সূত্র হলে তোমার বাড়ির কাজ এইটার মতোই করবা। অনুরূপভাবে সেক্স স্কোয়ার থিটা প্লাস মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্রমাণ করো। থ্যাংক ইউ সবাইকে।